ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. هم سورة هم سيرة مصطفى هم سورة هم سيرة مصطفى দরকাবি ফালে বায়ে সুন্দতে খাইরুল বাসা গিরলাজে তাউয়াবি আফসা ওরে মরদেব মুসলমান বান্দা আল্লাহর মোনা আরে যদি আমরা মাওলাকে ভালোবাসতে চাই মাওলার ভালোবাসা আমরা পেতে চাই মাওলার ভালোবাসা চায় না তামাম দুনিয়ার ভিতরে ইয়াম কোন মানুষ দেখা যায় না কথা ঠিক না বেঠি মাহবুব তো হাই সাজে হাই কাবেল তো বহুত হাই মাহবুব তো হাই সাজে হাই কাবেল তো বহুত হাই হাই না কে মানে দে তো নেই দিল তো বহুত হাই হায় না কি মানে দে তুমি দিল তো বহুত হাই একে চশমে সাজান গফেরাজ শাহনামাশি একে চশমে সাজান গফেরাজ শাহনামাশি শায়ার কেন হে কুনাতা গানবাসি শায়ার কে নেওয়া হে কুন তাগানবাসি আলহামদুলিল্লাহ পায়রা সমাজ সমাজ কল্যাণ সংস্থা অভৈগর পশ্চিম পাড়া এলাকাবাসীর যুগে এলাকাবাসীর যৌথ যুগে আয়োজিত দুই দিন ব্যাপী ষষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিল হালকা এজিকি মহতি মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক দানবী ঢাকা সাত আসনের হযরত পেশাজুল চরমনাই মনোনীত এমপি পদপ্রার্থী জনাব আলহাজ আব্দুর রহমান সাহেব চেয়ারম্যান মহানগর কমপ্লেক্স গুলিস্তান ঢাকা আজকে দুই দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনের মধ্যমণি প্রধান আকর্ষণ প্রধান অতিথি প্রধান বক্তা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা সুমধুর কণ্ঠস্বর জনাব আহাজ হযরত মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি ন মুসলিম নল সিটি ঝালকাঠি মঞ্চে ভূমিষ্ঠ আছেন দেশ এবং জাতির রাহবার দেশ এবং জাতির মাথার মুকুট উম্মতের রাহবার সময়ের শ্রেষ্ঠ সন্তান যুগের শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম তলাবায়ে আজম প্যান্ডেল উপস্থিত সম্মুখ পানি উপস্থিত অর্থ এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক দিন প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক মাহফিল প্রেমিক আলেম ওলামা প্রেমিক আমার দিনদার ইমানদার মর্দি মুমিন মুত্তাকি মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা আবেদা সালেহা জাকেরা মুমিনা মা ও বোনেরা শ্রীহের কচিকাচারা সমবয়সী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ মহান রব্বুল আলামিন আলিশান দরবারে সকলেই কালিমাতে সুন্দর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে মানের সাথে হায়াতে তৈয়বা দান করে এই মুহূর্তে জালিস রহমান জান্নাতের বাগান মালামাই ক্রান্তের মজলিসে আল্লাহবাদের মিলন মেলায় আশিকিন জাকিন শাকিনদের মজলিসে যে মহান রব্বুল আলামিন এই মুহূর্তে দুনিয়াবি সকল গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে দিয়ে রহমতি বরকতি জান্নাতি টুকরা বেহেস্তি বাগানে বেহেস্তি টুকরা জান্নাতি বাগানে যে মহান রব্বুল আলামিন আসার এবং বসার বিশেষ করে আমি অধম গুণাগার গোলামকে আপনাদের সকলের খেদমতে হাজির হয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমাকে করবার মতো আলোচনাটুকু আপনাদের সকলকে শুনবার মতো সময় শক্তি হিম্মত সাহস যে মহান রব্বুল আলামিন দান করলেন সে রব্বে কারীম মহান মালিক মাবুদ মাওলার দরবারে মুসলমান হিসাবে আমার উচ্চ করে উচ্চ কণ্ঠে
সমবেত কণ্ঠে জিব্বাকে নাড়িয়ে ইমানি আওয়াজ দিয়ে সকলে এক বাক্যে একসাথে এক আওয়াজে পড়বো আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের এই প্রোগ্রামে আপনারা সকলে আসতে পেরে খুশি না স্যার? যেখানে মান্দা দর মাহফিলে রসিদা, ঘুমান কদম কে দর জান্নাত রসিদা। আল্লাহু আকবার। যেখানে মান্দা দর মাহফিলে রসিদা, ঘুমান কদম কে দর জান্নাত রসিদা। বলতে আল্লাহ মমিনেরা মাইদিয়ার, ফাতেহাতুল বাবে জান্নাত কামহিয়া। সবাই বলতে মাশুকে নামে আম্মা মিকুনা, খাতে দেখুন রাতা সন্নি মিলেহা। ওরে আল্লাহ ওরা ইমানদার মর্দি মুমিন, বাংলার পাগল বাংলার জাফির গোলাম যারা রে মুমিন, আজকের এই কোরআনের মাহফিলে আসার পরে, জান্নাতি বাগানে আসার পরে, ওয়াজ মাহফিল হালকায় জিকির অ্যাটেনশন করার পর, উপস্থিত হওয়ার পর তাদের ভিতরে আমি ফিলিংস তৈরি হয়ে গেল, অন্তরের ভিতরে আমি অবস্থান তৈরি হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল। আমি দুনিয়ার সাধারণ কোন বাগানের ভিতরে মন্দিরে বসে নাই, এখানে আসার পরে মনে হলো যেন আমি আসল জান্নাতের বাগানে বসেছি। আর জোরে বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, মুসলমান জোরে আওয়াজ দিতে হবে, মুসলমান তো বাঘের জাতি, মুসলমান সিংহের জাতি, কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানের আওয়াজ তো ছোট হতে পারে না, নারায় তাকবীর ধ্বনির আওয়াজ কি ছোট না বড়? যেই নারায় তাকবীরের ধ্বনির আওয়াজের কারণে বেঈমান বদমাইদের নাস্তিক বেঈমানদের চলাচল মণ্ডলগুলা ভেঙে খানখান হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে, কথা ঠিক না ঠিক জোরে বলেন? ছুটি আয় ফজলুল করিমের নির্ভীকি সৈনিকেরা, ছুটি আয় শাহজালালের নির্ভীকি সৈনিকেরা, খতম করো গোবিন্দরি চলাচল মণ্ডলগুলা। ছুটি আয় ফজলুল করিমের নির্ভীকি সৈনিকেরা, ছুটিয়ায় ফজলুল করিমের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিক বেঈমানদের চলাচল মণ্ডলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, আল্লাহওয়ালাদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ওরে মরিন কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, একমাত্র ভয় করব কাকে, জোরে আওয়াজ করে বলে মুসলমান। মুসলমানদের কোনো ভয় নাই, মুসলমানদের সাহায্য করবেন কে? ওরে সেই রাসূলের উম্মত তোদের কই গেল জিম্মা, ছুটে চাল বদলা নিতে করতে খতম ইহুদি বেঈমান। ওরে সেই রাসূলের উম্মত তোদের কই গেল জিম্মা, ছুটে চাল বদলা নিতে করতে খতম নাস্তিক বেঈমান। ওরে মমিন মুসলমান, ও পর্দা বেশ সম্মানিত আমার মা বোনেরা, করি যা তোমার যুবক আমার ভাই, এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, ইমানদার মধ্যে মমিন হকানি ওলামায়ে কিরামদের নেতৃত্বে আমাদের ময়দানে একত্রিত হইয়া ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে রে মমিন, আল্লাহ এবং রসুল নিয়ে যারা কটূক্তি করে, ওরে মমিন মুসলমান, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোমার, এটা আমাদের সবার মানে নৈতিক দায়িত্ব, কথা ঠিক না বেঠি? কিন্তু বাংলার জমিনের ভিতরে আমরা যেখানে তাকাই সেখানেই দেখতে পাই, ভালো করে চোখ কান খোলা রেখে তাকায় দেখো, বর্তমান বাংলার জমিনের বর্তমান জিন্দা শাহজালাল আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরম নাই, বিকল্প কেউ নাই, বিকল্প কেউ নাই, ঠিক না বেঠি? অসত্যের কাছে কবু নত নাহি হবে শির, অসত্যের কাছে কবু নত নাহি হবে শির, ভয় কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর, কথা ঠিক না বে ঠিক? আরে মুসলমান
মুসলমান আমরা শেখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সন্তান শেখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আলম শেখ ফজলুল করিম পীর সাহেব চরণ রহমাতুল্লাহ আলাইহি নাস্তিক বেঈমান কোন বাতিলের সামনে মাথাকে অবনত করে নাই আমরাও তার সৈনিক ওর ইমানদার মর্দে মুমিন মুসলমান রাসূলের আদর্শের সৈনিক আমরা মুসলমান আল্লাহর নবীর প্যারা উম্মত আমরাও নাস্তিক বেঈমান কোন বাতিলের সামনে মাথাকে অবনত করব না কথা ঠিক না বে ঠিক বাংলার জমিনের জিন্দা সাহাবারাম পীর সাহেব চরণ নেতৃত্বে ময়দানে আসবো প্রয়োজন সাহাবাই ক্রামদের মতো জীবন দিব রক্ত দিব জান দিব মাল দিব আল্লাহু আকবার হযরত আবু বকর ওসমান আলীর মতো খালিদ বিন ওয়ালিদের মতো জীবনটা কুরবানিদের ইসলামের জন্য আল্লাহর এবং নবীর মহব্বতে কারা কারা তৈরি আল্লাহ নারায় তাকবীর আল্লাহু আকবার দিন ইসলামের আলম ভুইগড় পশ্চিম পাড়া এলাকাবাসী মাহফিল আর আসতে পারে মঞ্চে এসে তার সিন্নি মূল্যবান বয়ান পেশ করবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের মধ্য থেকে দুটি স্থান থেকে দুইটা আয়াত কারীমের তেলাওয়াত করলাম এবং আপনি জামানার পয়গম্বরের অসংখ্য হাজার হাদিস থেকে ছোট্ট দুইটা হাদিস টুকরা পাঠ করেছি এরকম সংক্ষিপ্ত কিছু আলোচনা আল্লাহর কাছে দোয়া করেন জবান খুলে বলে না আল্লাহ ও ভাই জবান দিছেন কে আমার সরকার দিছে আমার জবান এমপি মিনিস্টার মেম্বার চেয়ারম্যান মাতুব্বার আমেরিকার হুস গ্রাম নাইকর হুস খাইছে জোজা মারা ঠিক না ঠিক করে বলে ভাইরা আমার বন্ধুরা আমার জবান দিলেন কে জবানটা খুলে আর সিয়াদিনের মালিক আল্লাহকে ডাক দিয়া বলো আল্লাহ ভাই নাই তো কি আওয়াজ দিতেছে বুঝতেছি না কিন্তু এ মুসলমান কি বলেন আমরা কি শিয়ালের জাতি নাকি বিড়ালের জাতি শিয়াল কেমন কেমন করে হ্যাঁ তাই তো ঠিক আছে টেম্পোরারি ঠিক আছে রাত্রে বেলা যখন আমরা বরিশাল বরগুনা ঝালকাঠি তারপরে কুয়াকাটা থেকে যখন বয়ান করে আসি একটা দুইটা বেজে যায় বাড়ি থেকে তখন রাস্তার পাশে শিয়াল গুলি ঠিক না ঠিক আর বিড়াল কেমন করে মাছ আর জুদার কলা দেখলে কেমন করে ম্যাও 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 এখন আপনার কি বিড়ালি যাচ্ছে এ টেম্পোরারি দল জোরে বলেন ঠিক না ঠিক ফজলুল করিমের সৈনিক আল্লাহ আকবার তারা কি চুপ থাকতে পারে অন্যায় দেখে চোখের সামনে জোরে বলেন আল্লাহ আকবার মুসলমান ভালো ভালো মনে রাখতে হবে মুসলমানের খাতার ভিতরে তালিকার ভিতরে নাম উঠেই মুসলমান হওয়া যায় না মুসলমান প্রমাণ হয় নামাজের মাধ্যমে কথা ঠিক না ঠিক করে আওয়াজ করে আরে মুসলমান মুসলমানিত্ব প্রমাণ হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে কথা ঠিক না ঠিক জোরে হয় মুসলমান প্রমাণ হয় রোজা রাখার মাধ্যমে কথা ঠিক না ঠিক মুসলমানিত্ব প্রমাণ হয় মাওলা নামে যখন আপনি হজ করবেন খানায় খাওয়া চেয়ারতের মাধ্যমে কথা ঠিক না ঠিক জোরে মুসলমানিত্ব প্রমাণ হয় রে মুমিন আল্লাহু আকবার যাকাত প্রদানের মাধ্যমে কথা ঠিক না ঠিক মুসলমানিত্ব প্রমাণ হয় আল্লাহর হুকুম অনুযায়ী চলার মাধ্যমে কথা ঠিক না ঠিক জোরে মুসলমানিত্ব প্রমাণ হয় কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে মুসলমানিত্ব প্রমাণ হয় জবানে আল্লাহর জিকির করার কারণে কথা ঠিক না ঠিক জোরে ভালো করে শুনে নাও রে যুবক মুসলমানিত্ব প্রমাণ হয় তুমি যে নবীর উম্মত তুমি যে নবীর উম্মত এর প্রমাণ বহন করে সারা দিন বডির ভিতরে রাসূলের সুন্নাত তরিকার গেটা লাগানোর মাধ্যমে কথা ঠিক না ঠিক আরে মুসলমান নবীর উম্মত দাবি করো আসমাতে নবীর কোনো খবর নাই পাগড়ির খবর নাই দাড়ির খবর নাই লম্বা জামার খবর নাই আর জাসসাল খানের খবর নাই বেসাতের খবর নাই নাম দিয়েছো মুসলমানি এত কিছু করো না নাম দিয়েছো মুসলমানি কাজে কিছু করো না এত নয় তো মুসলমানি শুধু রঙের বাহার
করে মুসলমানের তালিকার ভিতরে নাম উঠেনি কিন্তু মুসলমান হওয়া যায় না, কথা ঠিক না বেঠিক ধরে বলেন। বলে তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, তোমার লেনদেন চলাফেরা, তোমার মানুষের কথাবার্তা, তোমার ব্যবসা, তোমার ঘর, তোমার প্রতিষ্ঠান, তোমার আপনজন, করে মুমিন মুসলমান হওয়ার সংসার এভরিথিং একদম সব যদি আল্লাহ এবং নবীর সুন্নতের আদর্শ অনুযায়ী চালাতে পারো, নবীর আদর্শ অনুযায়ী চালাতে পারো, রে মুমিন নবীর সুন্নাত তরিক অনুযায়ী চালাতে পারো, তাহলে তোমার নাম সফল মুমিন, সফল মুমিনের তালিকায় উঠে যাবে, কথা ঠিক না বেঠিক ধরে বলো। আল্লাহ মালিকের দরবারে সফল মুমিনের তালিকায় কারা কারা নামটা উঠাতে চাই মুমিন, আল্লাহু আকবার, কারা কারা তৈরি, আল্লাহু আকবার, যারা সফল মুমিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতে স্থান দিবেন না জাহান্নামে, ভালো করে হাতটা জাগায় দেখেন জান্নাতে আমরা কারা কারা স্থান বানাতে চাই, আল্লাহু আকবার, দুটো হাত নাড়া দেন, দুটো হাত নাড়া দেন, আরশে দিবেন মালিক আল্লাহকে দেখা আতিকুল্লাহ সাহেবের হাত ধরে আছে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আপনি সবাইকে আপনার জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন, জোরে জোরে বলেন আমিন। জান্নাতে আমরা সবাই ঠিকানা বানাতে চাই, ঠিক না ঠিক, দোজুকে কে কে আছেন তাড়াতাড়ি হাতটা জাগান বলে যে আমি দোজুকে ঠিকানা বানাবো, আর একটা বলি উযু আছে তোমার তাড়াতাড়ি উযুরে কইরে আসে, বুঝতে পারো না এই বিষয়টা, দোষের সাথে খুশ রাখতে হবে, হাত উঠালি হবে না, কথা ঠিক না ঠিক, এসকের আগুন জ্বালাই দিলে সিরাজি হুজুরে, কথা ঠিক না ঠিক ধরে বলে। ওরে আজকের এই আশপাশে যারা আসো যদি এই প্রোগ্রামে না আসো মনে করবা তোমার কপালটা পুড়ে গেছে, ঘর পড়লে থায় চাই, ঠিক না ঠিক, আর কপাল পড়লে ঠিক না ঠিক জোরে বলে। ওরে তিন দিনেরই বাহাদুরি, তিন দিনেরই বাহাদুরি, শুধুই বাবুর বাপ, তিন দিনেরই বাহাদুরি, শুধুই বাবুর বাপ, ফুরিয়ে এলে বাতাস টুকু বিছলে তো সাহ, কেউ তো থাকতে পারবো ঠিক না ঠিক চলে গেল, চাল বিহারা পাখি যেদি আসবে তোমার আমার বাড়ি দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা সবাই কাঁদবে যারে যারে, চারবি হারা পালকি যদি ওরে বন্ধু আসবে তোমার আমার বাড়ির দ্বারে, বন্ধু বান্ধব ছেলে মেয়ে আপন জন যারা কাঁদবে যারে যারে, কবর দেশে যাত্রী হতে সাজবে নতুন সাজনা, যেতে হবে খালি হাতে কন্যা, যেতে হবে খালি হাতে, কিছুই তো সঙ্গে যাইবে মরে গেলে ওরে রাবে ওই আদরে বিসা, ওরে দুনিয়ারি মোহে পড়ে, দুনিয়ারি মোহে পড়ে ভুলে গেছো সবই, কোথায় লই বিয়ে ঘর বাড়ি টাকা কোথায় নিবি, তিনটা টুকুরা সাদা কাপড়, ওরে তিনটা টুকুরা সাদা কাপড়, এই তো হবে পাওনা, যেতে হবে খালি হাতে কিছুই সঙ্গে যাইবে কন্যা, যেতে হবে, যেতে হবে খালি হাতে কিছুই সঙ্গে যাইবে, সবাই ও পর্দার সম্মানিত মা ও বোনেরা, কলিজার জন্য আমার ভাইরা, মুজাহিদ আমার ভাইরা, তবলি বলা আমার ভাইরা, যুবক আমার ভাইরা, জামাই যখন লাগবে অন্ধকার ঘর কবর, জোরে আওয়াজ করে বলেন কার পাগল ভাইয়ার খবরে যাওয়া লাগবে, এ ক্ষমতার পাগলেই যাওয়া লাগবে, টাকার পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, এমপি, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান হওয়ার এই পাগল হইয়া কি খবরে যাবা না, মাওলার পাগল হইয়া খবরে যাওয়া লাগবে,
আমার মাওলার পাগল হওয়ার জন্য মাহফিলের ময়দানে আজ কারা কারা তৈরি? সিরাজী হুজুরের মাহফিলের ময়দানে কারা কারা তৈরি? আল্লাহু আকবার। আপনি সবাইকে আপনার খাস পাগল হিসাবে কবুল করেন। আটা নারায়ণের আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ওরে নবী, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দিতেছেন যে আমার বান্দারা যদি আমার জান্নাতে স্থায়ী মেহমান হতে চায়, ও হাবিব আপনি জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। তারা যেন আপনার অনুকরণ অনুসরণ করে। আল্লাহু আকবার। ওই বান্দার মধ্যে উনি নারাই তাকবীর, আজকে দুই দিন ব্যাপী মাহফিল, এর শেষের দিনে স্বনামধন্য সভাপতি আলহাজ আব্দুর রহমান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। আরো জোরে বলে শুভেচ্ছার স্বাগত। সভাপতি সাহেবের আগমন, ঢাকা মহানগর কমপ্লেক্সের স্বনামধন্য চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ইসলামী চিন্তাবিদ, ঢাকা আসনে হাজারি কামরাঙ্গি চন্দন ভাত চন্দ্রাজার বংশ থানা ইমানদার মধ্যভূমি, এই চার থানা মিলে সাত আসন গঠন করা হল। এই সাত আসনে এমপি পদপ্রার্থী হযরত পীর সাহেব চরমনাইন্দাবাদ বা চাতুরিয়ার মনোনীত এমপি পদপ্রার্থী জনাব আলহাজ আব্দুর রহমান সাহেব চিল্লায় বলেন, মারহাবা মারহাবা। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপের, এই সংগঠনের পক্ষ থেকে মানবতার পক্ষে কথা বলার সুযোগ দিয়া দিয়ে মানুষগণে খায়াস করে মাতাম এবং সম্মান মর্যাদা বাড়ায় দেন। জোরে জোরে কানাম। ওরে মুসলমান, আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলেন, হে রাসূল আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ নবী আপনি বলেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার অনুকরণ অনুসরণ করে। কে বলছেন এই কথা? আল্লাহ জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তার নবীকে বলছেন। নবী আপনি জানায়া দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার অনুকরণ অনুসরণ করে। ওরে মমিন, এখন আপনি দাবি করেন, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। ওরে মমিন, জবান দিয়ে তুমি আল্লাহর গোলাম দাবি করলা, রসুলের সুন্নাত তরিকার কোনো খবর নাই, রসুলের আদর্শের কোনো খবর নাই, রসুলের মহাব্বতে তোমার মনটা কাঁদে না, রসুলকে চরিত্রে হন বলে বেঈমানের বাচ্চারা নাস্তিক বেঈমানেরা গালি দেয়, তোমার আঘাত লাগে না, তোমার কলিজা পোড়ায় না, তোমার কলিজায় আগুন জ্বলে না। মনে করবা তুমি এখনো পর্যন্ত রসুলের প্রকৃত উম্মত। ওরে আমার নবীর প্রকৃত উম্মতের তালিকায় যদি নামটা ধরতে চাও, ওরে মমিন, তোমার মাথায় আদেশ তুমি রাখতে হবে, মুখে দাঁড়িয়ে লম্বা জামা গায়ে দিয়ে চলাফেরা করতে হবে, নবীর আদর্শ অনুযায়ী জীবনটাকে গঠন করতে হবে। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন, সেই অমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দানটা নেওয়ার জন্য 100 লালুক ঘোষণা করা হলো, এই লালুক পুরস্কার আমি গ্রহণ করব, মুহাম্মাদের গর্দান আমি নিব রে ভূমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নিতে গিয়া নিজের গর্দানকে নবীর সামনে সঁপে দিয়েছেন, কথা ঠিক না বেঠিক? ইয়ামন আদর্শ বান নবীর উম্মত। ওরে আমাদের ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে সকলকে থাকতে হবে একমত, কথা ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন, ওরে মর্দে মুমিন মুসলমান, যথার্থগত আশিক রসুল দুনিয়ার জমিনের ভিতরে দেখা যায়, অভাব নাই অভাব নাই, আশিক নবী আশিক রসুল।
নবীর ভণ্ড আশিগুলিকে এই বাংলার জমিন থেকে চিরতরে উদ্ধার করে দিতে হবে মীর সাহেব চরণাই এবং এমপি সাহেবের নেতৃত্বে, ঠিক না বেটা? কি বলে, খুশি না বাজা? এই ভণ্ডগুলি হলো ইহুদি বেঈমানদের করা দালাল, এরা হলো ইহুদি বেঈমানদের এজেন্ট, সে যে বসেছে বাংলাদেশের ইসলাম মুসলমানদেরকে চিরতরে নাম নিশানা মুছিয়ে দেওয়ার জন্য এরা আপনার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এটাকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিতে হবে, সকল বেঈমানদের সকল বাতিলদের মস্তক গুলি থরথর থরথর করে কাঁপতো। আর কেউ নয়, কুতুবুল আলম শেখ ফজলুল করিম পীর সাহেব চরণ রহমাতুল্লাহ আলাইহি। আজকে তার যোগ্য উত্তরসূরি হযরত পীর সাহেব চরণাই নায়েবে আমির মুজাহিদিন আজকে বাংলার জমিনের ভিতরে সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন, সকল মানুষকে সেই সংগঠিত দিন কায়েম সংগঠনের কর্মী সদস্য হিসাবে তারা সকলকে আহ্বান জানাচ্ছেন, ঠিক না বেঠিক? তোমার হাতে গিয়ে দেখি দিনের মশাল, তোমার হাতে গিয়ে দেখি দিনের মশাল, পীর সাহেব চরণ নাই তুমি বাংলার জিন্দা শাহজালাল, বাংলার জিন্দা শাহজালাল, জেহাদি পেরোনায় জীবিত, ইমানি চেতনায় জীবিত, তোমার হাতে দেখি দিনের মশাল, তোমার হাতে দেখি দিনের মশাল, পীর সাহেব চরণ নাই তুমি, কন্যা পীর সাহেব চরণ নাই তুমি, বাংলার জিন্দা শাহজালাল। ওটে নাস্তিক মরুতাদের ছেয়ে গেছে দেশ, নাস্তিক মরুতাদের ছেয়ে গেল দেশ, ভণ্ডরা মাথা তুলে সাজে দরবেশ, ঠিক না ঠিক? ওটেন আরে সভাপতি সাহেব ভালো গজল জানে, প্রতিবাদী ইসলামী সংগীত জানে, ঠিক না ঠিক করে বলে, হয়তো আপনার অনুরোধ করলে প্রধান বক্তা সিরাজী হুজুরের আগে এক দুই এক করে শুনাইতেও পারেন, যার কণ্ঠে এই জিহাদি প্রেরণার সঙ্গী শুনলে গায়ের পশমগুলি দাঁড়িয়ে যায়। সভাপতি সাহেবের এই কণ্ঠের সঙ্গী শোনার পর মনে হয় যেন এখন ময়দানে ঝাঁপিয়ে পড়ি, জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিই, সেই যোগ্যতা আল্লাহ তার জমানের কাছে। আমরা কামরাঙ্গি সরে এবং ধরা ধরছি কয়েকটা মাহফিল এবং ইসলামী কনফারেন্সে, আল্লাহ বান্দার না শুনে আর পারে না, আল্লাহ বান্দার ওদের নাসিতি কি মরুতাতে ছেয়ে গেছে দেশ, ভণ্ডরা মাথা তুলে সাজে দরবেশ, তোমার হাতে দেখি তোমারই ফুটুকার ভুলন্টি তো, দেবার বাগি জামানা বরদা জাল, ব্যাপারে সবাই একমত কিনা জোরে বলে, দিবস যারা আছে রোজ ইহুদিদের দালাল ওই দেওয়ান বাগির পাঁচাটা গোলা, আরো জোরে বলেন, ঠিক না ঠিক? তারা যেন আপনার অনুকরণ অনুসরণ করে, আর যারা আপনার অনুকরণ অনুসরণ করবে, যারা আপনার সুন্নাত তরিক অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, যারা হামেশা মাথায় টুপি রাখবে, সুন্নাত তরিক অনুযায়ী যারা চলাফেরা করবে, আরে সুন্নাত লেবাস পোশাক পরে যারা চলাফেরা করবে, যারা জবানে জিকির স্টার চালু রাখবে মুমিন, আরে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, আল্লাহ তাআলা যারা দিয়েছেন আয়াত কারিমার উপর অংশের ভিতরে ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম, হাম সূরা তু হাম সিরাতে মুস্তাফা, হাম সূরা তু হাম সিরাতে মুস্তাফা,
ارقبابي خالقهم اتباعي سنته خير البشر غير لازم تغيا بأحساس ওরে মর দেবুন মুসলমান বান্দার আল্লাহর ওনার হারে যদি আমরা মাওলাকে ভালোবাসতে চাই মাওলার ভালোবাসা আমরা পেতে চাই মাওলার ভালোবাসা চায় না তামাম দুনিয়ার ভিতরে এমন কোন মানুষ দেখা যায় না কথা ঠিক না বেঠি ওরে লাল কাপড় পরে ওই মান্দার মর্দে মুমিন মাথার ভিতরে দেখা যায় চুলের ঝপ হাতের ভিতরে দেখা যায় গাঙ্গার পর গায়ের মধ্যে দেখা যায় সালার সব চিরা সালার সব জোরে বলে কথা ঠিক না বেঠি বলে তুমি হাতের ভিতরে গাঙ্গার পট নিলে কেন পিঠের ভিতরে সারা চটপট না কেন সিরা সারা চটপট না কেন মাথার ভিতরে চুলগুলোর মহিলাদের চুলের মতো বেনি পাকাইয়া জট বানাইয়া তারপর চলাফেরা করো কেন কারণটা কি আমি এইভাবে চলি আমার মাওলার ভালোবাসা পাওয়ার জন্য জোরে করে পাবে কিনা জোরে কর গুড়ের বালি আমাকে বরিশালে কয় মেয়ের সবজ সবজ হিসাব গুড়ের বালি বালির মধ্যে যদি গুড়ের মধ্যে বালি পড়ে এই গুড় খাওয়া যায় আরে জোরে কর আমার নানা বলতো যে সারা রাত মাছ ধরছে মাছ ধরিয়ে খাড়ুর মধ্যে রাখছে খাড়ুর তলা কি জোরে খা আরো কাম ছিদ্র বরিশালের ভাষা কা ফুল এত সিরিয়াস জিনিস খুব সুন্দর মধুর কণ্ঠ আল্লাহ দিয়েছে শুনাই বেন দেখেন মায়াবিজি কি কণ্ঠ কালকের মনে করেন গতকালকে আমাদের মাদ্রাসা নদী মদিনার তিনজন ছাত্র হাফেজ হয়েছে সেখানে মাদ্রাসার এই হাফেজ ছাত্রদের দশটা বন্ধুগুলোকে এই একুশ মহোদয় সাহেবের সাথে সভাপতি সাহেবের সাথে মাশাআল্লাহ করে মাহফিল দিয়েছি আল্লাহ আকবার মানুষ হয়েছে এই দুইজন মহান ব্যক্তির কারণে মেয়র সাহেব তো এই ফেলাক্স এলাকা নির্বাচন করছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জানেন কিনা জানেন এই নির্বাচন করার ইয়ার তো জনপ্রিয়তা কামরাঙ্গি স্যার হাজারিবাগে লাল ভাগে সব বাজারে বংশারে বাড়ছে কোন ওয়াজ মাহফিল এখন তাকে ছাড়া হয় না তার সভাপতিত্বেই হয় 1% এটা মর্তবা দেশে কে আরো জোরে বলে মর্তবা দেশে কে এটা আল্লাহ ওয়ালাদের নেক সোহবতের বরকত হয়েছে এ ঠিক না ঠিক জোরে কর এখন লোকের ও কারণে একজনের মাথা আরেকজনে খায় মেয়ের সব দেখছে তাকাই তাকাই আর যে বারবার করে বাবারা আপনার একটু কষ্ট করে বসে না আর আমার দেশের বক আমি এত ছোট প্যান্ডেল করছে আহ আরে মাবু এ বুঝতেও পারিনি যে এত লোক হবে সিরাজি হুজুরের আল্লাহ এমন কোন দেশে মনে করেন যে কাজ করে ফেলাইছে সব আল্লাহ আকবার তাম যে একটা মারছে কি কইয়া মুদিয়ে আঁখি সবই যে ফাঁকি আমি তো মেয়ের সবের দর সহজ হিসাবে ধর আনতে পারবা হয়তো আল্লাহ ওই যে পাগলা একটা আছে ওখানে পশ্চিম বড়গ্রাম যুব সমাজের সভাপতি এইটা কয় যে 2 লাখ লাগে নিনি সিরাজি হুজুরের আমি মেয়র সাহেবের দর নাইলে পাবি না আল্লাহ হে শোনে ভাইরা আমার এই কন্ঠের ভিতরে এই বরকত দিয়েছেন কে এটা ওই যে শায়খ ফজলুল করিমের সোহবতে সিরিয়া জিজির রইছে বরকত আল্লাহ ঢালি দিয়েছে সারা বাংলাদেশ কাঁপাই দিয়েছে আল্লাহ আকবার জোরে কর ওরে মর্দি মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইয়াকুম হাতের ভিতরে গাঁজার পাট হুজুর পিঠে সালাত সব মাথায় সুন্দর জ্বর আরে বলে এভাবে করেন না কেন এইভাবে করলে কি খুব পাবা কয় এভাবে করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আল্লাহর ভালোবাসা কোনোদিন পাবে না রে মুমিন আরে আল্লাহর বান্দা বাড়ির দরজায় আপনি মাথার গাছ লাগাইয়া আপেল ফল খাওয়াটা যেরকম বোকামি আপেল ফল খাওয়ার আশা করাটা যেরকম বোকামি রে মুমিন আল্লাহর হুকুম না মেনে তুমি ধোঁকাবাজি করে আল্লাহর ভালোবাসা পেতে চাও এটাও বড় বোকামি আরো জোরে বলেন কথা ঠিক না বেটি আরেকটাই আপনার একদম আদা ল্যাংটা কোন রকম উপরে একটা মাথার ভিতরে একটা গামছা বাস গলায় একটা গামছা আছে বা লঙ্গি আছে একদম মিনাল খেলাইলা ঠ্যাং সব ঠিক না ঠিক ধরে বলে ইয়াঙ্কা তুই ভাবে করছো কেন কি ব্যবসার জিগায় পাঁচ দেবারে এক সারাল আপনার এক দালাল সামসা একা সুত্তাহীন ওনারে কিছু বইলেন না মৌলবিশা মাল আছে মাল ইমাম সাহেব তো খুব চালাক মানুষ বড় আলেম তার কি মাঝে আসে দেখাই ঠিক না ঠিক জোরে বলে ভণ্ড ভণ্ড ইহুদিদের করা দালাল কোন সন্দেহ নাই মুসলমানদের ইমাম খেকো শয়তান জোরে বলেন আবার ঠিক না ঠিক ভাইরা আমার বন্ধুরা আমার আরেকটা লাল সাধু কাপুর পরলো নীল কাপুর পরলো
ইমাম দরবার দে মুমিন মদের বোতল হাতে নিয়ে শুধু ঢক 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 করে পান করতেছে। বলে এরকম করো কেন? কয় এইভাবে যদি চলি বলে বর্তমান করে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। জমিল্লা জোরে আওয়াজ করে বলে ওরে মরিন ঢোল তাতলা বাড়াইয়া গান গাইতেছে, কয়ভাবে করো কেন? কয় আল্লাহকে পাওয়া যায় কোশিশ কালে আমার মালিককে পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত যদি আমার হাবিবের সাথে রসুলের কারিমের সাল্লাল্লাহু একসাথে উঠে জান্নাতে মেহমান হতে চাও? ওই হাতে পায়ে ধরে বলছি মুমিন ও যুবকের দান গুনার কাজ ছেড়ে দাও না কের কাম ধরো আমার মাসুক মাওলার তারপর আমার মাওলার কবরে যাইয়া ঘুমায়ো। এমন এক নবীর উম্মত মাওলা তোমারে আমারে বাড়াইছে সবাই জান্নাতের ঘেটের সামনে চলে যান, সব নবীরা মালিকের জান্নাতের ঘেটের সামনে চলে যাবেন। জান্নাতের ঘেটের সামনে যাওয়া পরে জান্নাতের ঘেটের সামনে যাওয়ার পর বড় একটা তালা লাগানো আছে, ঘেটটা লক করা আছে, দরজা লক করে নবী আদম সমান্য নবীরা ডাক দিয়া বলবে ভিতরে তোমরা কারা আছো? জান্নাতের ভেটটা করে দাও, ভিতর থেকে আওয়াজ আসবে কে আপনি, কি আপনার পরিচয়? পরিচয়টা একটু মেহরবানি করে পেশ করেন। সকল নবীদের প্রথম নবী তামার দুনিয়ার সর্বপ্রথম মানুষ নবী আদম সালাতু আসসালাম ডাক দিয়া বলবেন আমার পরিচয় গ্রহণ করো, আমি তামাম দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী নবী আদম। আমি একা আসি নাই, সব নবীরা জান্নাতের ভেতরের সামনে আসছে, দরজাটা খুলে দাও। আমরা সব নবীরা মালিকের জান্নাতের ভেতরে প্রবেশ করতে চাই, ভিতর থেকে দায়িত্বশীল ফেরেশতারা আওয়াজ করে বলবেন হুজুর বেদুনী মাফ করবেন, বেদুনী ক্ষমা করবেন, জান্নাতের দরওয়াজা খোলার সময় এখনো হয় না। ওই মান্দার মর্দমুনি মুসলমান আল্লাহর ওলা ও পর্দার সম্মানিতা মা ও বোনেরা, এরপরে পর্যায়ক্রমে নবী নূহ যাবেন, নবী সালাসাতু আসসালাম যাবেন, নবী দাউদ আলাইহিসসালাতু আসসালাম যাবেন, নবী জাকারিয়া আলাইহিসসালাতু আসসালাম যাবেন, নবী ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালাম যাবেন, নবী মূসা আলাইহিসসালাতু আসসালাম যাবেন। সব নবীদের পরিচয় গ্রহণ করার পরে, পরিচয় নেওয়ার পরে ভিতর থেকে ফেরেশতারা আওয়াজ করে বলবেন আল্লাহর নবীরা বেদবি ক্ষমা করবেন, আরে জান্নাতের দরওয়াজা ঘেট খোলার সময় এখনো নবীরা ডাক দিয়া বলবেন আদম নবী থেকে ঈসা পর্যন্ত সব নবীরা ডাক দিয়া বলবেন কি ব্যাপার, কি ব্যাপার ও ফেরেশতারা, আমরা এত নবীরা বলুয়া তারপর কেন জান্নাতের ভেটটা খোলা হলো না? কারণ কি জানতে চাই? ও আল্লাহর নবীরা কারণ হলো আমরা জানতে চাই, সব নবীরা আপনারা আসেন আখিরি জামানার পয়গম্বর কি আপনাদের সাথে এখনো আসে নাই? আল্লাহু আকবার, কি ব্যাপার, কি ব্যাপার, কারণ কি?
যতক্ষণ পর্যন্ত জান্নাতের ঘেটের সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের ঘেট খোলা হবে না। তিনি কোথায় আছেন তারা জানেন না, জানি আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন উম্মতের নাজাতের জন্য হাশরের ময়দানে। নবী আমার উম্মতের নাজাতের জন্য একবার দৌড়দেন হাউজে কাউসারে, একবার দৌড়দেন মিজানে, আরেকবার কুলসিরাতে দৌড়ায় জবান খুলে ডাক দিয়ে বলেন আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে ঢোকার বাকি থাকবে রে মালিক, আমি তোমার নবী তোমার সুন্দর জান্নাতে প্রবেশ করব না। সবাই চিল্লায় বলে আল্লাহ আকবার। ওরে মুমিন মুসলমান ইমানদার, এই জন্য সবাইকে অনুরোধ করে বলবো যেই নবীর সিগনা ছাড়া, যেই নবীর সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে মাওলানা কবুল করেছেন, চিৎকার দিয়ে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। উম্মতু কাদিয়া তাবু প্রিয় হাবিবিন, উম্মতু কাদিয়া তাবু প্রিয় হাবিবিন, দান করেছ মদের মানুষা ধানে ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান, লাকা হামদান লাকা শুকরান, চিল্লাবা আলহামদুলিল্লাহ। যেই নবীর সিগনাল ছাড়া কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না, যেই নবীর সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। ওই নবীর উম্মত হিসেবে মাওলানা কবুল করেছেন খুশি না বাজার। ওরে আমার মাওলার ভালোবাসা যদি পেতে চাই রে মুমিন, রাসূলের সুন্নতের অনুকরণ অনুসরণ করা লাগবে রে মুমিন, এছাড়া বিকল্প কোন রাস্তা নাই। কথা ঠিক দেবে ঠিক করে আওয়াজ করে বলেন ইসলামই যে কমপ্লিট ফুড অফ লাইফ, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, দেয়ার ইজ নো আল্লাহ বাট আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহু আকবার। আরে বিশ্ব নবীর উম্মতের দান স্থায়ী ধরি জান্নাতের মেহমান হতে চাও নবীর সাথে, ওরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম অনুরোধ করে বলছি গুনার কাজ ছেড়ে যাও, নেকের কাম ধরো। শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওরে মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আপনি জানায় দেন কষ্ট দুশ্চিন্তার কোনো কারণ নাই। সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আর যারা মাহফিলের ময়দানে আসছেন বলে হুজুর এখন যদি আবার তাওবা ইস্তেগফার পাঠ করে বিশ্বের গুনার জন্য কেঁদে নতুন ভাবে আমল শুরু করে দিই মাওলা মাফ করবে কি? ওরে মরি মুসলমান ওইটা সোনার কোনো কারণ নাই। কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। তুমি মানুষ দয়ালু সাগর গুণাগার, আমি তোমারই দরবারেতে আমরা অসহায় স্বামী। পিছনে গুণার জন্য মাওলানার দরবারে কান্দ আর বাচ্চা, আমার মাওলানা বলেন দুশ্চিন্তা কনফিউশনের কোনো কারণ নাই, আর যদি ভালোভাবে নিয়াত করো আর গুণা করবো না, আর তার ব্যস্ত পাঠ করে নতুন ভাবে আমার শুরু করার এলাকা যদি করতে পারো আমি মাওলা তোমার জীবনের সব মাফ করে দিব। কাজী ইবাদত করবো কার, গোলামি করবো কার, আমার মাওলার গোলামি করার জন্য কারা কারা তৈরি? আল্লাহু আকবার।